আজকে কি বলতো উচ্ছে ভাজা করছি, এই যে আমার ইন্ডাকশন কুকার, এতে ওই ইন্ডাকশন কুকার দেখানোর জন্যই আমি উচ্ছে ভাজাও দেখাচ্ছি। আর ওই ননস্টিক আমার ওই রকম হয়ে গেছে, ওই উঠে উঠে যাচ্ছে পাশের ওই কালোগুলো, এটা প্রেস্টিজের না? হ্যাঁ ওরকমই কারো তো জানি না, ওইগুলো উঠে যাচ্ছে, ওইগুলো তাপ লেগে লেগে ওই কালো যে কোটেড দেওয়া আছে ওগুলো উঠে যাচ্ছে, ভেতরটা উঠছে না বাইরেটা। এই উচ্ছে ভাজা এরকমভাবে ভাজলে, আমি কাঠের হাতা নিয়েছি, ইলেকট্রিকে যেহেতু হচ্ছে বলে কাঠের হাতা ব্যবহার করতে হবে, কারণ যখন তখন কারেন্ট লাগার ভয় থাকে, তো তার জন্য কখনো স্টিলের হাতা নিলেও হ্যান্ডেলটা যেন ফাইবার কোটেড হয়। হ্যান্ডেল এইটা ফাইবার কোটেড হলে ভালো। তোমাদেরকে বলছি যারা নতুন রাঁধুনি, তারা কখনো ইন্ডাকশন কুকারে স্টিলের হাতা নিয়ে রান্না করবে না। এই দেখো স্টিলের হাতা আছে, আমি নিচ্ছি না, ওটা গ্যাসের জন্যে ঠিক আছে, স্টোভে গ্যাসে এগুলো ঠিক আছে, কিন্তু ইলেকট্রিকের কোনো কাজ করার সময় স্টিলের হাতা বা কোনো ধাতব হাতা নেবে না। এটা আমার ভিডিও করার এই একটা কারণ আছে, এগুলো বলা উচিত নতুন রাঁধুনিতে। আমি তো অনেক পুরনো রাঁধুনি, তাই জন্য এগুলো আমি উপদেশ দেওয়া, মানে এই কথাগুলো তোমাদের পরামর্শ করা আমার উচিত, যে কারণ নতুন রাঁধুনি তাদের নতুন ঘর সংসার যারা পেতেছো, তারা তো ফট করে ওই ইলেকট্রিকের মধ্যে হাতা মাতা নিয়ে চলে যাবে। একা যারা সংসার, তারা তো বাড়িতে কোনো গার্জেন থাকে না, দেখতেই পাবে না, তখন বিপদ হয়ে যেতে পারে। সেই জন্যে কখনোই স্টিলের বা যে কোনো ধাতুর জিনিস নেবে না, কাঠের হাতা। আমার এই কাঠের হাতা ব্যবহার করতে করতে ওই রকম পুড়তে লেগেছে, পুড়ে না যায়, আমি এরকম দিয়ে রেখেছিলাম তাই জন্য পুড়ে গেছে। দিয়ে রাখবে না, এরকম উঠিয়ে রাখবে, তেল চোবা তেলে লুচি ভাজতে গিয়ে দিয়ে রেখেছিলাম, আর ওই কাঠও পুড়তে লেগেছে, তাই দিয়ে না রেখে পাশে কোনো পাত্রের ওপর বা কোনো জায়গাতে থালাতে রেখে দেবে।